সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমরা যাচ্ছি আমার একটা রিলেটিভের বাড়ি, মানে আমার না, এর বেশি কাছে রিলেটিভ, এর মাসির বাড়ি যাচ্ছি। তো প্রথমে এখান থেকে আমরা সিউড়ি যাব, তারপরে সিউড়ি থেকে ট্রেনে করে আমরা এখানে যাব তাদের রিলেটিভের বাড়ি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখে থাকো। গাইস, এখন আমরা একটু ফল কিনবো এখানে। খয়রাসুল ব্লকের মধ্যে পড়ছে, আর দেখতেই পাচ্ছ সামনে কিছু ইট ভাটা আছে, ওটার উপরে আপনাদেরকে চড়ে দেখাবো কেমন কি লাগছে গ্রামটা। দেখতে পাচ্ছ এই মাটির টিভিটা বিশাল উঁচু, একটু আগে গেলে বুঝতে পারবে তোমরা। সকাল সকাল এসেছি, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এখানে একটা পুকুর রয়েছে, আর এদিকে কদম গাছ। তো গাছ দেখতে পাচ্ছ, বিশাল পাহাড়, মাটির পাহাড়। তো সেটার উপর আজকে আমরা চলছে, পাহাড়ের উপরে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ এখান থেকে গ্রামগুলো দেখা যাচ্ছে, আর ওইদিকে তিনি হাঁটা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো আমরা একদম গ্রামের উপরে আছি, বাড়িগুলো কেমন লাগছে দেখো। তো বন্ধুরা ওইদিকে যোগাযোগ, দেখতে পাচ্ছ কত মাটি এখানে, মাটিগুলোকে জড়ো করা হয়েছে, কারণ এই মাটিগুলো দিয়েই ইট বানানো হয়। আর ওইদিকে আছে দেখতে পাচ্ছ চিমনি ভাটা, যেখানে ইট তৈরি হয়। তো গাছ দেখতে পাচ্ছ ওইদিকে চিমনি ভাটাটা, দেখতে পাচ্ছ কিছু শ্রমিক ওখানে কাজও করছে, ইট তৈরি করার কাজ চলছে। ওই সাইডে যে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট এবং অজয় নদী দুটোই দেখতে পাওয়া যাবে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার গেলেই মানে অজয় নদীটা দেখতে পাওয়া যাবে। তো